অযোধ্যা রায় ঐতিহাসিক রায়, সর্বধর্ম সমন্বয়ের ভাবনা এই রায় আরো জোরদার হয়েছে, মন্তব্য রাজনাথ সিং এর। জনতার কাছে তার আর্জি, এই রায় শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে গ্রহণ করা উচিত। সুপ্রিম কোর্ট নে ফেসলা দিয়া এক ঐতিহাসিক ফেসলা হিসেবে কে সম্বন্ধে আমি কে সকতা হুম ইতিহাস কাজ এক ল্যান্ডমার্ক জজমেন্ট হহজ রূপ সে সবই কোথায় স্বীকার করার চাইয়ে। और मैं यह भी मानता हूं कि इससे सर्वधर्म संभाव की भावना भी और अधिक मजबूत होगी और साथ ही साथ सामाजिक ताना बाना भी इसके परिणाम स्वरूप मजबूत होगा, ऐसा मेरा विश्वास है। और मैं जनता से भी यह अपील करूंगा कि सभी शांति और सौहार्द बनाए रखने का प्रयत्न अपनी तरफ से करेंगे और इस जजमेंट को पूरे धैर्य और उदारता के साथ सभी को स्वीकार करना चाहिए। দেশের শীর্ষ আদালতের রায়কে সবার সম্মান জানানো উচিত, যে লক্ষ্যের দিকে তাকিয়ে এই রায় তা পালনেও সবার এগিয়ে আসা প্রয়োজন। প্রতিক্রিয়া প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর। কেস আদেশ কি ইস নির্ণয় কি দৃষ্টি জো জিস তরফ হ্যায় উসকা ভি পালন ঠিক সে কিয়া জানা চাহিয়ে। সমুচে দেশ মে সৌহার্দ বনা রহনা চাহিয়ে, শান্তি বনি রহনি চাহিয়ে। और इस निर्णय का के अनुपालन की जिम्मेदारी जिस भी संस्था पर पड़ेगी उसको भी बहुत सोच विचार कर बहुत एक एकता के तरीके से इसका अनुपालन करना चाहिए।